আসসালামু আলাইকুম, সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগত জানাচ্ছি কুয়েতের নতুন একটি ভিডিওতে। ভিডিওর প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখব, তারপর বিস্তারিত। কুয়েত এমওআই কুয়েত জুড়ে অভিযান পরিচালনা করেছিল 124 জন প্রবাসীকে আকামা আইন, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। এই প্রবাসীদেরকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে, পুনরায় কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না। এটি কুয়েত আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিদিনের চিত্র। প্রতিদিনই কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের টুইটার অ্যাকাউন্টে অভিযানের ভিডিও ফুটেজ বা পিকচার প্রচার করে। গতকাল থেকে কুয়েতের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় প্রবাসীরা। তবে আকামা আইন, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক প্রবাসীরা আলোচনায় নেই। আলোচনায় রয়েছে 130,000 অবৈধ প্রবাসী, যাদের ব্যাপারে একটি ব্যবস্থা নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটি গঠন করার পরই আলোচনা আসে সাধারণ ক্ষমা। যদিও সঠিক কোনো আপডেট এখন পর্যন্ত ক্লিয়ার না, আমাদেরকে হয়তো আরো 2-4 দিন অপেক্ষা করতে হবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বর্তমান মন্ত্রী পরিষদ কি সিদ্ধান্ত নেয়, কুয়েতের সরকার কি সিদ্ধান্ত নেয় 130,000 প্রবাসীর ব্যাপারে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বাভাবিক যে অভিযান আকামা আইন, শ্রম আইন লঙ্ঘন, এটি কিন্তু বন্ধ নেই বা এটি আদৌ বন্ধ করবে এটিরও কোনো প্রস্তাব নেই বা আলোচনা নেই। এটি ধারাবাহিকভাবে চলছে এবং চলবে। এই পরিস্থিতিতে গত কয়েকদিন আমরা বেশ কয়েকজন প্রবাসীর নিখোঁজ বার্তা পেয়েছি, যা কুয়েত থেকে এবং বাংলাদেশ থেকে। অগণিত মানুষ তাদের আপনজনকে খুঁজে বেড়াচ্ছে। আমরা বেশ কিছু ইনফরমেশন থেকে যেটি ক্লিয়ার হতে পেরেছি, কয়েকজন প্রবাসী তাদের আপনজনের সাথে কমিউনিকেশনে নেই, যেহেতু তাদের হাতে সেলফোন নেই বা তারা কুয়েত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক রয়েছে। এক্ষেত্রে কিছুই করার নেই। যারা আপনাদের লোক মিসিং করছেন বা খুঁজে পাচ্ছেন না বা আপনাদের সাথে যোগাযোগ নেই, আপনারা অপেক্ষা করুন। যার কারণ কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী যখন বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে, তখন অগণিত প্রবাসী আটক হয়। আর একজন প্রবাসী যখন বৈধ আকামা নিয়ে অবস্থান করে, সেই লোক যদি তার আপনজনের সাথে কমিউনিকেশনে না থাকে, তখন তাদের দুশ্চিন্তাটা অনেক বেড়ে যায়, যেটি সকলের ক্ষেত্রে। বর্তমান পরিস্থিতিতে কুয়েতে বৈধ আকামা নিয়ে থাকতে পারবেন আপনার কোনো গ্যারান্টি নেই। যার কারণ হচ্ছে যে ইচ্ছে অনিচ্ছে আমরা কুয়েতের আইনের লঙ্ঘন করছি। আর এই আইনের লঙ্ঘনের কারণে ভিডিওর প্রথমে যে ভিডিও ফুটেজটি দেখিয়েছিলাম, সেখানে 124 জন প্রবাসীকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল আটক করেছে বিভিন্ন বন্দাকা থেকে। এই সকল প্রবাসীর পকেটেই বৈধ আকামা রয়েছে, কিন্তু তাদেরকে আটক করা হয়েছে কেন? শ্রম আইন লঙ্ঘন, আকামা আইন লঙ্ঘন। কেউ খাদেম বিষয়, কেউ শোন বিষয় প্রাইভেট সেক্টরের, অথবা আকুদ হুকুমার বা আহালি বা বিভিন্ন মাজরার বিষয় রয়েছে, বা অনেকে দোকানের বিষয় ইত্যাদি ইত্যাদি। সবাই বৈধভাবে অবস্থান করছে, কিন্তু কাজ করতে গিয়েছিল সেটি আইন লঙ্ঘন করে। আর যে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই লোকগুলোকে আটক করেছে এবং প্রতিদিনই করছে। 2 বছর আগেও কুয়েতে প্রবাসীরা এই ধরনের অভিযান দেখেনি, বা 2 বছর আগেও কুয়েতের সরকার এই অভিযান পরিচালনা করেনি, আর তখন আমরা এই ব্যাপারগুলিতে অবগত ছিলাম না। যদিও লক্ষ লক্ষ প্রবাসী কুয়েতে অবস্থান করছে খাদেম ভিসা নিয়ে, যেটি আমরা জানি ফ্রি ভিসা নামক ভিসা, কিন্তু এই প্রবাসীরা যে বাইরে কাজ করছে সেটি কিন্তু আকামা আইন বা শ্রম আইনের লঙ্ঘন। এটি নিয়ে কুয়েতের আইনের বিরুদ্ধে আপনার কথা বলার কোনো সুযোগ নেই,
কারণ খাদের বিশাল লোকগুলো কুয়েতে প্রবেশ করেছে বাসা বাড়িতে কাজ করার জন্য, বাইরে কাজ করার জন্য নয়। একইভাবে কুয়েতের ক্লিনিং কোম্পানিগুলিতে যখন আমাদের দেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে লোক আসে, তখন তারা টার্গেট নিয়ে আসে যে কুয়েতে এসে পার্ট টাইম করবে, কোম্পানির 8 ঘন্টা ডিউটি করে 50 থেকে 100 দিনার স্যালারি পাবে, আর পার্ট টাইম করে আরো 100 দিনার ইনকাম করবে, আর এটি দিয়ে তার চলে যাবে। কিন্তু এটিও যে কুয়েতের আকাম আইনের লঙ্ঘন, এই ব্যাপারে স্বচ্ছ ধারণা খুব কম মানুষের মধ্যে রয়েছে। কাজেই যারা অবস্থান করছেন বর্তমান কুয়েতে, বেশ কিছুদিন কুয়েতের মন্ত্রিসভা ছিল না, কুয়েতের ভেরিফাইড পার্লামেন্টের যে কার্যকারিতা সেটাও ছিল না, যে কারণে যেনতানভাবে চলছিল, অভিযান চলছিল, বন্ধ ছিল বা সিদ্ধান্তর ব্যাপারগুলো ক্লিয়ার ছিল না। যেহেতু 6 তারিখে নির্বাচন হয়েছে, বর্তমান পার্লামেন্ট রয়েছে, মন্ত্রিসভা রয়েছে, তার মানে ধারণা করা হচ্ছে যে আগের থেকে অনেক বেশি অভিযান পরিচালিত হবে, যা আমরা আগের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই পরিপ্রেক্ষিতে অবৈধ প্রবাসীদের জন্য একটি ব্যবস্থা হচ্ছে, যেটির ইঙ্গিত দিয়েছে কুয়েতের জরুরি কমিটি, যেখানে নির্ধারিত কয়েকজনকে সদস্য বানানো হয়েছে। এই 1,30,000 প্রবাসীকে নিয়ে কি করা যায়, কিভাবে তাদেরকে বৈধ করা যায়, কিভাবে কুয়েত ত্যাগ করার অফার করা যায়, বা তাদেরকে আবার কুয়েতে আসার জন্য অফার করার প্রস্তাব রয়েছে যেন তারা চলে যায়, তার মানে অবৈধ ভাবে না থাকে, গিয়ে আবার কুয়েতে পুনরায় নতুন করে প্রবেশ করে। এই প্রস্তাবগুলো ভালো, যদি কুয়েত মন্ত্রিসভা বা ক্যাবিনেট পাশ করে বা অনুমোদন দেয় তখন পর্যন্ত ভালো। কিন্তু বৈধ প্রবাসীরা কি করবে বর্তমান পরিস্থিতিতে, যেহেতু আমরা প্রতিদিনই দেখছি অভিযান বন্ধ হওয়ারও কোনো নমুনাও দেখছি না, একই সাথে আমাদের অনেক প্রবাসী ভাই প্রতিদিনই প্রশ্ন করছেন যে কবে বন্ধ হবে অভিযান, কবে বন্ধ হবে অভিযান, কবে বন্ধ হবে অভিযান। তাদের প্রশ্ন করারও কারণ রয়েছে, কুয়েতি কোম্পানিগুলো 50 থেকে 70 দিনের স্যালারি দেয়, যেটি নিয়ে অনেক প্রবাসী থাকা খাওয়ারও ব্যবস্থা হয় না। এই প্রবাসী জীবিকা নির্বাহ করবে কিভাবে বা দেশে টাকা পাঠাবে কিভাবে, যে কারণে তাকে পার্ট টাইম করতে হয় বা পার্ট টাইম খোঁজে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এক্ষেত্রে কুয়েতে থাকাই যেখানে কষ্টসাধ্য সেখানে পার্ট টাইম দিয়ে কি হবে। কাজেই যারা খাদেম ভিসা নিয়ে অবস্থান করছেন, যারা শ্রম ভিসা নিয়ে অবস্থান করছেন, যারা কোম্পানির ভিসা নিয়ে অবস্থান করছেন, আপাতত কুয়েতে আপনি টিকে থাকার যুদ্ধ করেন। টিকে থাকার যুদ্ধে যদি আপনি জয়ী হন, তাহলে দোয়া করি যে আপনার জন্য সুন্দর একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন এই অভিযানগুলো বন্ধ করে দেবে, তখন আপনি পার্ট টাইম করতে পারবেন, সেটি খাদেম ভিসার ক্ষেত্রে যেমন শ্রম ভিসার ক্ষেত্রেও তেমন। নতুন নতুন সিদ্ধান্ত আসবে, নতুন নতুন পরিকল্পনা আসবে, তবে সচেতন সতর্কতার বিকল্প কোনো রাস্তা খোলা নেই। এখানে যেটি প্রয়োজনীয়, বিডির প্রথমে নিখোঁজদের একটি খবর দিয়ে শুরু করেছিলাম। নিখোঁজ ব্যক্তি খুঁজে বেড়াচ্ছে তাদের আপনজন, কুয়েতে অবস্থানরত আমাদের সকল প্রবাসী ভাই ও বোনের দৃষ্টি আকর্ষণ করব, সকলের প্রতি বিনীত অনুরোধ করব, আপনি আপনার পকেটে একটি টোকেন লিখে রাখুন, সেখানে আপনার অ্যাড্রেস লিখে রাখতে পারেন, আপনার জরুরি ফোন নাম্বার লিখে রাখতে পারেন, আপনার সুপারভাইজার, ফোরম্যান বা আপনার কোম্পানিয়ন যার সাথে রুমে শেয়ার করছেন তার এবং দেশের বাড়ির। এক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা, আপনি মিসিং থাকলে আপনার এই পরিচয় আপনাকে আপনার আপনজনের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। কিছুদিন আগেই একটি নিউজ কুয়েতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, একজন প্রবাসী যিনি ই পাসপোর্টের জন্য আবেদন করেছিল, ই পাসপোর্ট হাতেও পেয়েছিল, পরের দিনই এই প্রবাসী দেশে যাওয়ার কথা ছিল, কিন্তু রাতে তিনি হার্ট স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তাহার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। এটা বলার কারণ হচ্ছে যে আমাদের কখন কার মৃত্যু হবে এটা আমরা কেউ জানি না, এটি ক্লিয়ার, সবাইকে মরতে হবে। তবে আপনি জীবিত থাকলে এই প্রশ্নগুলো চলে আসবে, আপনাকে আপনার আপনজন খুঁজে বেড়াবে, যে লোকটি মৃত্যুবরণ করেছে বা মারা গেছে তার আপনজন তাকে আর খুঁজবে না, এটি চিরন্তন সত্য কথা। আমি আজ মরে গেলে আমার আপনজন আমাকে আর খুঁজবে না, কিন্তু আমি জীবিত থাকলে আমার আপনজন আমাকে খুঁজবে, আর আমার আপনজন যখন আমাকে খুঁজবে তাদেরকে আমাকে খুঁজে পেতে সহযোগিতা করার প্রয়োজন। কাজেই আকামাবিহীন কেউ ঘর থেকে বের হবেন না, আকামাবিহীন বের হলেও আপনার পকেটে একটি টোকেন রেখে দেবেন, যেই টোকেন আপনাকে আপনার আপনজনের কাছে
পৌঁছে দিতে সহযোগিতা করবে। আমরা গত কয়েকদিনে কুয়েত থেকে এবং বাংলাদেশ থেকে অগণিত মানুষের নিখোঁজ বিজ্ঞপ্তি বা তাদের আপনজন নিখোঁজের খবর পাচ্ছি, পাশাপাশি এই খবরও পাচ্ছি যে তারা আটক রয়েছে জেলে। যেহেতু কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী প্রতিদিনই নির্বিচ্ছিন্ন অভিযান অব্যাহত রেখেছে, এই অভিযানে আকামা নিয়ে থাকা প্রবাসীরাই আটক হচ্ছে, তাহলে ব্যাপারটা একবারে ক্লিয়ার। ভিডিও দেখে লাইক দিন, আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দিন এবং এই ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও এই সকল ইনফরমেশন থেকে লাভবান হয়। আমাদের সাথে যুক্ত থাকুন কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানতে। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।